চতুর্থ দফায় বাড়ানো হচ্ছে সরকারি ছুটি। আগামী 26 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত এই ছুটি থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তবে এই সময়ে জরুরি সেবা দেয়া অফিসগুলো আগের মতোই খোলা থাকবে। লকডাউন কঠোরভাবে কার্যকর সহ থাকবে আরও কিছু শর্ত। চতুর্থবারের মতো আমরা 26 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আমরা বর্ধিত করছি, এবং এই ছুটি এর মধ্যে অবশ্যই আমাদের ওষুধ শিল্প জরুরি সেবার মধ্যে অফিস এবং কারখানা খোলা থাকতে পারে। এটি আগে ছুটিগুলোতেও যেভাবে ছিল সেভাবে আমরা এখানে দিয়েছি। আর আমাদের আশা করি যে আরো কিছু বিষয় ওখানে থাকবে, বিশেষ করে আমাদের যাতে করে এই যে লকডাউন বিষয়টি আমরা আরো কড়াকড়ি করতে পারি সে বিষয়টি সেখানে উল্লেখ করা থাকবে।